যারা আমাকে গ্রামের খ্যাত বলেন অশিক্ষিত আরও ইনডিরেক্টলি নানান ভাষায় গালি দেন তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি আমার অনেক আগের ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলেছি আঞ্চলিক ভাষায় কথা বলা নিয়ে আমিও খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম কারণ আমি জানি আমি যখনই আমার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবো মানুষ আমাকে খ্যাত বলবে অশিক্ষিত বলবে মূর্খ বলবে আরও নানান ভাষায় গালি দিবে কিন্তু হ্যাঁ অবশেষে আমি এই মানুষের কথা শোনার দ্বিধার থেকে কাটিয়ে উঠতে পেরেছি কারণ একটা ভিডিও দিলে সেখানে নব্বই জন মানুষই আঞ্চলিক ভাষাকে সম্মান দিয়ে কমেন্ট করে আর বাকি দশ পারসেন্ট লোক আঞ্চলিক ভাষায় কথা বলাকে খ্যাত বলে এখনও মাঝে মাঝে খুব মন চায় জানেন ওই ছোটোবেলায় ফিরে যেতে গ্রাম্য পরিবেশে বড় হয়ে ওঠার সেই দিনগুলো আমি ভুলতেই পারি না হয়তো সেভাবে আমি ভিডিওটা করতে পারিনি যেরকম আমি ছোটোবেলায় ছিলাম বা যেরকম কাটিয়েছি সব থেকে বড় বিষয় হচ্ছে আমি আমার আঞ্চলিক ভাষাকে অনেক সম্মান করি বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লগার আছে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু আমি সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সেও যে দেখি অনেক ভালো ভালো কমেন্টের মধ্যেও দু একজন খারাপ ভাষায় গালি দিয়ে কমেন্ট করে এটা আসলে কিছু মানুষের স্বভাব আপনার গ্রাম্য পরিবেশ ভালো নাই লাগতে পারে আপনার আঞ্চলিক ভাষা ভালো নাই লাগতে পারে আপনি বিষয়টা ইগনোর করুন এভাবে অপমান করার তো কোনো প্রশ্নই ওঠে না হয়তো আপনি গ্রামে বড় হননি আপনি শহরেই বড় হয়েছেন কিন্তু আপনার বাবা মা আপনার বাবা মা না হলে আপনার দাদা দাদি কেউ না কেউ কিন্তু গ্রাম্য পরিবেশই ছিলই আমি মনে করি সবারই উচিত আঞ্চলিক ভাষাকে সম্মান করা শ্রদ্ধা করা গ্রামের পরিবেশে যারা বড় হয়েছে ছোটবেলার সেই স্মৃতিগুলো ভুলে না যাওয়া গ্রামে থাকতে কোনো দ্বিধা ছাড়াই হুট করে একটা কথা বলে বসতাম কিন্তু শহরে সে আঞ্চলিক ভাষায় কথা বলতে কেমন দ্বিধাবোধ হয় কারণ কথা একটু উনিশ বিশ হলেই কিন্তু অনেক সময় আমাদের বন্ধু বান্ধবও হাসাহাসি করে কিন্তু আমি এই দ্বিধাকে কাটিয়ে উঠতে চাই আমি চাই ছোটবেলার স্মৃতি মনে করতে আমি চাই আমার আঞ্চলিক ভাষাকে তুলে ধরতে অবশ্য অনেক বড় বড় আপুরা ভাইয়ারাও কমেন্টস করে যারা কিনা আঞ্চলিক ভাষা শুনে মনে অনেক শান্তি পায় তাদের অনেক ভালো লাগে আমি মূলত তাদের জন্য খুবই উৎসাহ পাই আর আমি বাকি কন্টেন্টগুলাও আঞ্চলিক ভাষা দিয়েই করার চেষ্টা করব এই ভিডিওটা আমি করেছি গ্রামের পরিবেশকে মনে করানোর জন্য অবশ্য আমরা যেভাবে বড় হয়েছি গ্রামে সেই পরিবেশে ভিডিও উঠানো এখন আর সম্ভব না কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি এটা একটা পানের বরজ আপনারা হয়তো অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন যাই হোক সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের যদি আঞ্চলিক ভাষা ভালো না লাগে আপনারা কিন্তু ভিডিও ইগনোর করতে পারেন কিন্তু আঞ্চলিক ভাষা নিয়ে এভাবে বিরক্তকর কমেন্ট করলে অনেক কষ্ট লাগে আমার কাছে মনে হয় ছোটবেলার দিনগুলোই সব থেকে শান্তির দিন ছিল ঝামেলা বিহীন একটা জীবন বারবার মন ছুটে যায় ওই ছোটবেলায়। মন চায় সেই ছেলেবেলা আবার কাটিয়ে আসি যেখানে কোনো দুশ্চিন্তা নেই তবে দিনগুলো কেমন পাল্টে যাচ্ছে বেশিরভাগ গ্রাম অঞ্চলেই এখন যে লোকটা রিক্সা চালক সেও মনে করে শহরে যে ছেলে মেয়েদের মানুষ করবে ইনকাম যেমনই হোক প্রত্যেকটা বাবা মারি কেমন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে শহরে ছেলে মেয়েদের পড়াশোনা করাবে গ্রামের সেই টান মায়া এখন খুব কম মানুষের মধ্যেই কাজ করে আর এজন্যই মনে হয় আঞ্চলিক ভাষা নিয়ে মানুষ বাজে বাজে মন্তব্য করার সুযোগ পায় তবে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে এবং গ্রামে যে ঘোরাফেরা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তবে দুঃখজনক হলেও সত্যি এখন আর গ্রামে যাওয়ার সময় হয়ে ওঠে না আচ্ছা আপনারা কি আপনাদের ছেলেবেলাকে মিস করেন মনে পড়ে ছেলেবেলার দিনগুলো যদি মনে পড়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন